ঈদের আগেই গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাহবুবুর রহমান। ঈদের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক মত বিনিময় সভায় এই আহ্বান তার। ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প মালিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তরে এ মত বিনিময় সভা, যেখানে আলোচনায় শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। আলোচনা শেষে আমরা সভা শেষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান মোহাম্মদ মাহবুবর রহমান জানান ঈদে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা হবে। শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, ঈদের ছুটির আগে প্রত্যেকটি শ্রমিক যেন ঈদের বেতন নিয়ে যেতে পারে, এই ব্যবস্থা মালিক সংগঠনে যারা আছেন তারা করবেন, সকলেই সম্মিলিত হবে, মালিক শ্রমিক এবং আমাদের প্রশাসনে যারা আছি পুলিশ প্রশাসনে সকলে মিলে কাজ করি। আমরা প্রত্যাশা করব সামনে ঈদকে আমরা একটি নির্বিঘ্ন ভাবে ঈদ সময় পার করতে পারবো। আশার কথা শোনালেন বিজিএমইএ এবং বিকেএমই এর প্রতিনিধিরা। 2024 আমাদের জন্য আরো কঠিন একটা বছর, এটা অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন না, অনেক বর্তমান ভালো ফ্যাক্টরি মালিকও কিন্তু সাফার করছে, যে একটা সুস্থ ফ্যাক্টরি মালিক কিন্তু তার বেতন বা বোনাস বাকি রাখে না। আমরা কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত মানে সবাইকে অন্তত শ্রমিকদেরকে বেতন বোনাস দিয়ে বিদায় করতে সক্ষম হয়েছি, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তবে এবার আগের চেয়ে মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।